তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো গাইস, আজকে আমি বলবো বাংলার সবচেয়ে হট নায়িকা মানে স্বস্তিকা মুখার্জির সম্বন্ধে। সো গাইস, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক এই হট নায়িকার জীবন কাহিনী। স্বস্তিকা মুখার্জি 1980 সালের 13 ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 41 বছর। তিনি অভিনেতা সন্ত মুখার্জির মেয়ে এবং তার মার নাম গোপা মুখার্জি। দুই বোনের মধ্যে স্বস্তিকা ছিলেন বড়। তিনি কলকাতার কার্মেল স্কুল এবং সেন্ট টেরেসা স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করলেও পরে গোকুলে মেমোরিয়াল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং 2001 সালে তনুশ্রী শঙ্করের কাছে নৃত্যের তামিল নেন। তো যাই হোক, স্বস্তিকা মুখার্জি 1998 সালে মাত্র 18 বছর বয়সে বিয়ে করেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের পুত্র পমিত সেনের সাথে। কিন্তু তাদের বিবাহিত জীবন সুখের ছিল না, আর তাই 2 বছরের মধ্যে তাদের ডিভোর্স হয়ে যায়। এই 2 বছরের মধ্যে তাদের একটি মেয়ে জন্মগ্রহণ করে যার নাম অন্বেষা। তো গাইস, এতক্ষণ আমরা জানলাম স্বস্তিকা মুখার্জির ব্যক্তিগত জীবন সম্পর্কে। তো এবার যাওয়া যাক তার অভিনয় জীবনের দিকে। স্বস্তিকা মুখার্জি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টিভি সিরিয়াল দেবদাসীতে অভিনয় করার সুযোগ পান। এরপর তিনি বেশ কয়েকটি টিভি সিরিয়ালেও অভিনয় করেন, যেগুলো হলো আকাশের নিচে, প্রতিবিম্ব ইত্যাদি। তিনি প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ করেন উর্মি চক্রবর্তীর পরিচালনায় হেমন্তের পাখি ছবির মধ্য দিয়ে। কিন্তু এই ছবিতে তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেন, তাই তখন তিনি দর্শক মহলে তেমন সাড়া ফেলতে পারেননি। এরপর স্বস্তিকা মুখার্জি রবি কিনাগির পরিচালিত মাস্তান ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন প্রথম। জানা যায় এই ছবিতে অভিনয় করার সময় স্বস্তিকা ও জিতের একটি প্রণয়নের সম্পর্ক গড়ে ওঠে। তো যাই হোক, মাস্তান ছবিটি এতটাই হিট হয় যে স্বস্তিকা মুখার্জিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর তিনি বেশ কিছু হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন, যেমন ক্রিমিনাল, মন্ত্র, সবার উপরে তুমি, আমি আর আমার গার্লফ্রেন্ড, মিশর রহস্য, ঋণ, কৃতি রায় ইত্যাদি। এছাড়াও তিনি হিন্দি চলচ্চিত্র মুম্বাই কাটিংয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। অভিনয় জীবন ছেড়ে ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি খবর শোনা যায় স্বস্তিকার। টেকন ছবিতে একটি দৃশ্যে নগ্ন অবস্থায় অভিনয় করেছিলেন স্বস্তিকা, আর তাই নিয়ে শুরু হয়েছিল গুজব। এবং এইটাই ছিল প্রথম বাংলা বাণিজ্যিক ছবি যেখানে অভিনেত্রীর শরীরের সামনের ভাগ পুরোপুরি নগ্ন অবস্থায় দেখানো হয়েছিল। এর উপরে আনন্দবাজার পত্রিকায় দেওয়া একটি সাক্ষাৎকারে স্বস্তিকা বলেছিলেন, আমি আমার মেয়েকে 8 মাস স্তনদুগ্ধ পান করিয়েছি, আর এরপরেও ক্যামেরায় আমার স্তন দেখতে এত ভালো লাগে, এটা ভেবেই আমি খুশি। এছাড়াও 2014 সালে এটাও শোনা যায় যে স্বস্তিকা সিঙ্গাপুরের একটি দোকান থেকে সোনার কানেক চুরি করে, কিন্তু দোকান থেকে কোনো কমপ্লেন করা হয়নি। আর স্বস্তিকা বলেন, এটা কিভাবে আমার ব্যাগে এসেছে সেটা আমি বুঝতে পারিনি। সো গাইস, এই ছিল স্বস্তিকা মুখার্জির জীবন কাহিনী।